হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের প্লে স্টোরে কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো, যে সেটিংগুলো জানা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আর এই সেটিংগুলো জানলে কিন্তু আমাদের মোবাইল চালানো আরও অনেক সুবিধাজনক হবে, আর মোবাইল কিন্তু আরও আগে কাছে দ্বিগুণভাবে কাজ করবে ফোনে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার একটা ইস্যু, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সমস্ত অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে আপডেট করি। যদি আমরা প্লে স্টোরকে আপডেট করতে চাই তাহলে কী করবো? প্লে স্টোর কিন্তু আপডেট করলে কিন্তু আমাদের নতুন নতুন ফিচার যুক্ত হবে, যে ফিচারগুলো কিন্তু আগে ছিল না। তো প্লে স্টোরকে আপডেট করা যায় না, আর প্লে স্টোর চলে যাওয়ার পরে উপরে প্লে স্টোরে জিমেইল লোগোতে ক্লিক করে দিতে হবে। যে জিমেইল লোগোতে আমি ক্লিক করে দিলাম, জিমেইল লোগোতে ক্লিক করতে পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। তো আপনি এখানে সেটিংয়ে বিটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট। তো আপনি এখানে অ্যাবাউটে বিটে ক্লিক করে দেন। তো অ্যাবাউটে বিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন। তো প্লে স্টোর ভার্সনে তিন বার ক্লিক করে দেওয়ার মাধ্যমে কিন্তু প্লে স্টোরটা কিন্তু আপডেট নেওয়া শুরু করবে। তো আমি এখানে তিন বার ক্লিক করে দিলাম। তিন বার ক্লিক করে দেওয়ার পরে আপনি উপর থেকে স্ক্রিনটা আনতে দেখবেন। তো তিন বার ক্লিক করে দেওয়ার পর আমি এখানে উপর থেকে স্ক্রিনটা আনতে দিলাম। আমার কিন্তু এখানে আগে থেকে আপডেট করা দেখে এখানে কিন্তু আপডেট নিচ্ছে না। তো আপনি অবশ্যই প্লে স্টোরটা আপডেট করে নেবেন। তো প্লে স্টোর আপডেট করলে কিন্তু নতুন নতুন ফিচার যুক্ত হবে। তো আপনি আবারও চলে যাবেন জিমেইল লোগোতে। জিমেইল লোগোতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ফিচার। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এটা কিন্তু আগে ছিল না, আপডেট করার পরে কিন্তু এটা যুক্ত হয়। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবেন যে আপনার ফোনে কত ক্ষতিকারক অ্যাপস আছে। এখানে কিন্তু আপনি ক্লিক করে দেওয়ার মাধ্যমে কিন্তু জানতে পারবেন সমস্ত ক্ষতিকারক অ্যাপস কিন্তু এখানে চলে আসবে। অবশ্যই আপনি এটা চেক করে নেবেন যে আপনার ফোনে কত পরিমাণ ক্ষতিকারক অ্যাপস আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান। স্ক্যান দিলে কিন্তু সমস্ত ক্ষতিকারক অ্যাপস কিন্তু এখানে চলে আসবেও। তো আপনি অবশ্যই এটা কিন্তু চেক করে নেবেন। তো আমি এখানে স্ক্যানে ক্লিক করে দিলাম। তো স্ক্যানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্যান নিচ্ছে। তো স্ক্যান নেওয়ার পরে কিন্তু সমস্ত ক্ষতিকারক অ্যাপস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ক্ষতিকারক কোনো অ্যাপস নাই, কারণ আমি এর আগেই স্ক্যান ওগুলো আমি আনইনস্টল করে দিয়েছি। তো এখানে কিন্তু ক্ষতিকারক অ্যাপস নাই। তো আরেকটা ফিচার দেখাবো আপনাদেরকে, নিচে দেখতে পাচ্ছেন যে ফোন মেমোরি। আপনি চাইলে এখান থেকে ফোন মেমোরি স্টোরেজ কমাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফোন মেমোরি কিন্তু সমস্ত ভরা। আপনি এখানে ক্লিক করে দেওয়ার পরে শর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সাইজ ক্লিক করে দেন। তো সাইজে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা অ্যাপসে কিন্তু আমার কী পরিমাণ জায়গা আছে। প্রত্যেকটা অ্যাপসে কিন্তু দ্বিগুণ তিনগুণ পরিমাণ জায়গা আছে। তো আপনি চাইলে কিন্তু এই এমবি সাইজগুলো কমাইতে পারবেন। এমবি সাইজগুলো কিন্তু কমাইলে কিন্তু ফোন কিন্তু স্পিডভাবে কাজ করবে এবং আপনার স্টোরেজও কমে যাবে। তো সমস্ত অ্যাপস কিন্তু এগুলো আপডেটের মাধ্যমে কিন্তু এমবি কমাতে হবে। তো আপনি চাইলে এগুলো সমস্ত অ্যাপস কিন্তু আপডেট করে দিতে পারবেন। তো আপডেট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে উপর দেখতে পাচ্ছেন আপডেট অল। তো আপনি এখান থেকে সমস্ত অ্যাপস কিন্তু আপডেট করে দেবেন। তো আপডেট করলে কিন্তু প্রত্যেকটা অ্যাপসের কিন্তু এমবির সাইজ কমে যাবে এবং আপনার ফোনে কিন্তু স্পিডভাবে কাজ করবে। তো আপনি এখানে আপডেট অলে ক্লিক করে দেওয়ার মাধ্যমে কিন্তু সমস্ত অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট নিচ্ছে। তো আপনি অবশ্যই এটা আপডেট করে দেবেন। তো আপডেট করলে কিন্তু আপনার ফোনে আইগারসে অনেক দ্বিগুণভাবে ফোনে কাজ করবে। তারপর আপনাদেরকে আরেকটা সেটিং দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে শেয়ারিটি। আমরা যদি কোনো কিছু আদান প্রদান করি তাহলে কিন্তু আমরা শেয়ারিটির মাধ্যমে আদান প্রদান করি, কিন্তু আজকের পর থেকে কিন্তু আপনি প্লে স্টোরের মাধ্যমে কিন্তু সমস্ত অ্যাপস কিন্তু আদান প্রদান করতে পারবেন। প্লে স্টোরের মাধ্যমে আদান প্রদান করলে কিন্তু এক্সট্রাভাবে আপনার কিন্তু শেয়ারিটা লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে শেয়ারির। তো আপনি এখানে শেয়ারিটির ভিতরে ক্লিক করে দেবেন। তো শেয়ারিটির ভিতরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ ভিতরে ক্লিক করে দেন। তো কন্টিনিউ ভিতরে ক্লিক করে দেওয়ার পরে আপনি এটা পারমিশন অ্যালাউ করে দেন। তো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পরে একটু লোডিং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত অ্যাপ চলে আসছে। তো আপনি এখান থেকে আদান প্রদান করতে পারবেন। তো অন্য ফোনে কিন্তু আবার এই যে স্ক্রিপ্টের ভিতরে ক্লিক করে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনি সমস্ত অ্যাপসই কিন্তু এখান থেকে আদান প্রদান করতে পারবেন। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি একটু লাইক দিন, আর অবশ্যই আপনার মতামত জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর যদি আমাদের ফেসবুক পেজে যদি ভিডিওটি থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।